মালদ্বীপের মাঝে স্পোর্টসকে হারিয়ে উড়ন্ত শুরু, তবে স্বস্তিতে থাকার জন্যই বসুন্ধরা কিংসে। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ যে ভারতীয় ফুটবলের রাঘব বোয়াল, এটিকে মোহনবাগান। যদিও আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরেলার কাছে হেরে ডি গ্রুপের সবার নিচে ওয়ান ফার্নান্দোর শিষ্যরা, তবে মোহনবাগানের শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। যুবভারতী স্টেডিয়ামে জয় এসেছে, ফের স্বাগতিক দর্শকদের চাপ সামলে সল্টলেকে জয় নিশ্চিত করতে চায় অস্কার ব্রুজনের শিষ্যরা। সেজন্য অনুশীলনে বাড়তি মনোযোগ স্প্যানিশ মাস্টার মাইন্ডে। অনেকদিন ধরে আমরা একসাথে খেলছি, দলের বোঝাপড়া দারুণ। আগের দেখায় ড্র করলেও এবার জয়ের জন্য এই মাঠে নামব। গোকুলামের সাথে ম্যাচে ওদের পর্যবেক্ষণ করেই প্রস্তুতি নিচ্ছি। এএফসি কাপে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস, ওপার বাংলায় পাড়ি জমিয়েছেন অনেক সমর্থকই। শনিবারের ম্যাচ নিয়ে হয়েছে আড্ডা, জমেছে গল্প। 16 কোটি মানুষ কিন্তু তাকিয়ে আছে বসুন্ধরা কিংসের দিকে। বসুন্ধরা কিংস কিন্তু চমৎকার একটি জয় উপহার দিবে। বাংলাদেশ থেকে এসেছি বসুন্ধরা কিংসের জয় উদযাপনের সঙ্গী হতে। এবার ইনশাআল্লাহ জিতে আমরা সেমিফাইনাল উঠবো এবং সকলকে দেখিয়ে দিব আমরা এই লড়াইকে জিততে পারি। গ্রুপ ডিতে বাংলাদেশকেই বড় প্রতিপক্ষ মানছে এটিকে মোহনবাগান। দলে ইনজুরি সমস্যা আছে, তবে ম্যাচে ভালো করার প্রত্যাশা ওদের। They are fighting in all the games. বসুন্ধরা গোছানো একটি দল, ওদের ভালো মানের বিদেশি খেলোয়াড় আছে, মাঠে যে কোনো সময় ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আমরা সতর্ক থাকব। গোকুলামের সাথে যা হয়েছে সেটা ভুলে ঘুরে দাঁড়াতে চাই। বসুন্ধরা কিংস আর এটিকে মোহনবাগান এর আগে একবারই মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটা শেষ হয়েছিল 1-1 সমতায়। অর্ণব বাপি, 71।